চোখে আচ্ছা দেখতে হবে কেন বিশ্বাস করার জন্য আপনি যে জন্মগ্রহণ করছেন আপনার যে পিতা তিনি যে আপনার পিতা এটার কোন প্রমাণ আছে আপনার কাছে অবশ্যই মহান সৃষ্টি স্বাভাবিকভাবে না 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 এটা এটা সৃষ্টি আপনি এটা দায়িত্ব আপনার আমি প্রমাণ না ভাই আপনি প্রমাণ করবেন করছে এটা আপনি দেখেন আমি আমার আমার যে বাবা আসাদ ভাই আসাদ ভাই শুনুন শোনেন আমি একজন মুসলিম আমি আপনার সব সবসময় শুনি শুনেন আমি আপনাকে বলছি যে আমি আপনার সাথে ধর্ম নিয়ে কোনো আলোচনা করবো না কিন্তু হাসান ভাই এই যে আপনি শুরুটাই করছেন নাস্তিকদের সাথে কথা বলা যায় আপনি তো অনেকক্ষণ যুক্তি দিতে গেছেন সব আপনার বিরুদ্ধে দেখেছেন সবকটা আপনি আমি না আপনার ওই কথাটা যে ঘাউরা তারা বোঝানো যান ওই কথা বলতে গেলে আপনি আবার নিজে বলে দিলেন যে ভাই আমি

যে যদি মুসলমানটা এতই খারাপ হতো এতই কমে যেত তাহলে আপনার মাইক্রোফোনটাকে একটু একটু পেছনে রাখা যায় মানে খুব বেশি ফাপ ফাপ এরকম জি 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 তাহলে মুসলমানদের সংখ্যা দিনে দিনে তো বাড়ছে কেন আমাকে এটা বলেন বা আপনি যে যে জীবন যাপন ফেলে আপনি বাইরে গিয়ে কষ্ট করে এত কাজ করছেন বা আপনার কাজেরই বেলা আপনি আমাকে একটু বুঝান স্বাভাবিক যুক্তি ধর্মীয় কোনো যুক্তি না যদি যদি কোনো কিছু বাড়াই এই তারাও মরে যাবে ইসলাম কিন্তু থেকেই যাচ্ছে শক্তি কিন্তু দিন বাড়ছে এই সংখ্যা তাহলে লাভটা কি আপনার এই কাজের কাজটা আমাকে বলেন ভাই মুসলমানরা যে বাড়তেছে আমি তো চাই না আমি আপনি চিনে নেই তাহলে না না লাভের জন্য সবাই কাজ করে না ভাই লাভের জন্য সবাই কাজ করে না লাভ হইতেই হবে এটা এটা একদমই ভুল কথা দেখেন মুসলমান বাড়তে সেই কথাটা ঠিক না আপনি যেটা দেখতেছেন সংখ্যার কথা বলতেছেন আজকে এই যে আপনি যে প্ল্যাটফর্মে বসে কথা বলতেছেন এটা ইহুদির বানানো এই যে আমার আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টুইটার অ্যাকাউন্ট কিছু করতে পারে না কেন পারবে না কারণ এটা কোনো কিছু মুসলমানদের নিয়ন্ত্রণে না থাকলে এগুলো সব নষ্ট করে দিত এইবার আসেন আজকে ইজরায়েল এত দশমিক দুই ভাগ পৃথিবীর মোট জনসংখ্যার দশমিক দুই ভাগ পুরো পৃথিবীর মুসলমানদের দৌড়ের উপর রাখছে ইসরায়েল মানে এই যা হামাসে মারতেছে এই করতেছে লাভ আছে আচ্ছা হামাসে এত ছোট জায়গায় এত এত মানুষ প্রতিদিন জন্মাইতেছে এত যুদ্ধ বিগ্রহ মানুষ কমতেছে না প্রচুর পুরো পৃথিবীর মুসলমানদের দৌড়ে কিভাবে রাখলো আমাকে বলেন এটা বলেন নাকি বুঝান আমি তো দেখি যে এই গাজার মধ্যে ছোট্ট একটা ভূখণ্ড সামান্য কিছু হামাস যোদ্ধা বিশাল বড় পরমাণু অস্ত্র বাহিনীকে দৌড়ের উপর রাখছে আমি তো এটা দেখি

ইজিপ্ট বর্ডার ক্লোজ করে রাখছে তারা তো মুসলিম দেশ তারা কিন্তু হামাস বা অন্য নিরীহ গাজার মানুষদেরও আশ্রয় দিতেছে না সৌদি আরব ইসরায়েলের ভয় সবাই ইসরায়েলের ভয় আছে কারণ পুরো বিশ্ব ইসরায়েল নিয়ন্ত্রণ করে আপনি তার বাইরে দিতে পারবেন না আমার ধারণা না আমার ধারণা না দশমিক দুই ভাগ দশমিক দুই ভাগ দশমিক ভাগ ইহুদি পুরো বিশ্বে এবং মুসলিমদের সংখ্যা প্রায় দুশো কোটি এবং সেখানে মানে মুসলমানরা বিশ্বের জনসংখ্যার দিক থেকে বড় একটা অংশ দ্বিতীয় ধর্মের দিক থেকে

যেমন এই যে দেখেন বিশ্বে আরো অনেক মুসলমান দেশ আছে সবাই আছে বাংলাদেশেও অন্ততকে এই যে বাংলাদেশের রাজনীতিবিদ দেখেন কেউ কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কট করা কোনো বিবৃতি দেয় নাই অনেক কারণ তাদের বিরুদ্ধে যেতে পারবে না এইবার হচ্ছে যে জনসংখ্যা বাড়লেই যদি মুসলমানদের নিয়ন্ত্রণে পৃথিবীতে কিছু নাই শুধু জনসংখ্যাই আছে এবং মুসলমানদের পুরো পৃথিবীতে বিশ্বরা মনে করে যে যে দেশে মুসলমানরা আছে মুসলমান অধুষিত দেশটার সব দেশেই মুসলমানদের সন্দেহ চোখে দেখা হয় তাদের তাদের নিয়ে মানে বিব্রত সব দেশেই বিব্রত আজকে দেখেন শুধুমাত্র হল্যান্ডের কথা বলবো না ফ্রান্সের কথা বলবো না আমেরিকার কথা বলবো না কেনাডার কথা বলবো না সব জায়গায় মুসলমানরা যে খুব সম্মানিত জাতি তা কিন্তু না তাদের ধর্মীয় স্বাধীনতার অংশ হিসেবে অনেক কিছু করতে দেয় এর মানে এই না যদি এই হয়তো আমি আসাদ্দুরা একজন একজন ক্ষুদ্র মানুষ দেখেন আপনাদের ইসলামিক আজারি থাকে মালয়েশিয়াতে দেখেন এখন ইউদ্দিনের পক্ষে কথা বলতে বাধ্য হয়েছে মুসলমান দেশে থাকে আমেরিকা গেছিল ব্যবসা করতে বাড় করে আমি আমি ছ আমি দুই তিনজন তাদের এত ক্ষমতা আমেরিকা মুসলমান কম তারা দিয়ে সেমিনার করাইল না এই যে কয়দিন আগে আব্দুল রাজাক ব্যাংক খেয়ে বাংলাদেশে গেছে আব্বাসি কতজনের নাম বলবো

এটা এটা বললেন ভাই ইহুদিদের শুনেন দুনিয়াতে ইহুদিদের থেকে সবচেয়ে মাহমুদুল আলাসান ভাই

এই তো ভাই এই যে ইসলাম পৃথিবীর কোন শক্তিশালী কিছু না বরং সন্ত্রাস হিসেবে এবং আপনি বলছেন হিন্দু ধর্মের কনভার্টের অপশন আছে প্লিজ আপনি দলিল দেন এবং বাকি যেগুলো কথা বলছেন আপনি দলিল দেন আমি যে কথাগুলো বলছি তার সপক্ষে আপনি দলিল লাগলে জিজ্ঞেস করতে পারেন আচ্ছা আপনি যে প্রথমে কথাগুলি বললেন যে ইহুদিদের ব্যাপারে তারাও স্বীকার করবে এটা আমিও স্বীকার করি একবারে মন থেকে স্বীকার করি এই কথাটা কিন্তু ইহুদি ইহুদিদের সাথে তো সবার তুলনা হয় না ঠিক আছে না আপনি যে কাজটা করতেছেন আপনার জীবন জীবন ফালে দিয়ে মানে দেশ থেকে করে সবকিছু পরিবার থেকে করে আপনার মানে উদ্দেশ্য তো স্বাভাবিক আমরা এটাই হওয়ার কথা যে কি বলে মানে অর্ধেক মুসলমান বাংলাদেশের অর্ধেক মুসলমান নাস্তিক হয়ে যাবে এই এই নোংরা ধর্ম ত্যাগ করবে এটাই তো চাওয়া নাকি নাস্তিকদের চাওয়া তো এটাই তো এই ক্ষেত্রে কতটুকু উপকার হইতেছে এটা জানার ছিল আমার চাও এটা না সবাই নাস্তিক হোক কারণ আমাদের তো ধর্ম নয় আমাদের জন্য ইসলাম তো থেকেই যাবে ইসলাম তো আমার উদ্দেশ্যই না বিশ্বাস করেন আমার উদ্দেশ্য বানানো যেমন দুই হাজার দুই হাজার এক সালের জনসংখ্যা অনুযায়ী হিন্দুদের সংখ্যা মুসলমানের সংখ্যা প্রায় সমান ছিল কোটি কিন্তু এখন

আমি ইউক্রেন রাশিয়া নিয়ে জানেন ইউক্রেন মানে আপনি নিজেও পরে শুনে নিন শব্দ আসতে বা কমেন্টও দর্শক বন্ধুদের থেকে জানেন শব্দ আসে ইউক্রেন রাশিয়া নিয়ে বাংলাদেশের আমার মুসলমান বন্ধুরা মাতামাতি করেন নাই ইসরায়েল হামাস নিয়ে যেদিন হামাস হামরা করছে সাতই অক্টোবর উল্লাসে ফাইটা করছে আমাকে থ্রেট করছে আমি ইমেল আপনাকে একটা না দশটা দেখাতে পারবো আমার কমেন্ট বক্সে এসে আমার হুমকি দিচ্ছিল কি নিরীহ ইসরাই মারছে আপনি উল্লাস দেখাবেন পরে মারা খাবেন আর আমি দেখাই দেবো না অবশ্যই দেখাবো এবার হচ্ছে ইন্ডিয়া কি হয় আফগানিস্তানি কি হয় পৃথিবীতে ধর্ম আছে ভাই চার হাজার এখন যদি আমাকে প্রত্যেকটা ধর্ম নিয়ে বলতে হয় খ্রিস্টান তো তো আমার কালকে বলবো ভাই আসাদ নূর হ্যাঁ আপনি তো খ্রিস্টান নিয়ে কিছু বললেন না আপনি বাহাই নিয়ে কিছু বললেন না বলবে তো

আপনি আমারে বলছেন বলতে দেখেন একটা দাবি যখন করবেন সেটা সবকে প্রমাণ দিতে হবে আমি যদি আপনাকে না থামাই তো আপনারা স্বীকার করে নেওয়া হবে আপনি বলছেন আমাকে নাইটি ফলোয়ার ইন্ডিয়ার আমি এখন আপনাকে ইউটিউব এবং ফেসবুকের স্ট্যাটিস্টিক্স দেখাই দিতে পারবো যেখানে দেখা যায় কোন জায়গা থেকে কতজন আমাকে দেখে আমার ভিডিও কারা তাদের বয়স কত তারা মেল না ফিমেল এইটি আমার দর্শক মেল এবং টেন পুরো ইন্ডিয়া থেকে আমাকে দেখে আমার সিক্সটি পার্সেন্ট দর্শক ঢাকা থেকে শুধু দেখে এরপরে চিটগং এরপরে সিলেটের পরে বরিশাল আপনি একটা সেটা বলে দিলেন ভাই আপনার এটা খারাপ লাগে না নাইনটি পার্সেন্টে উল্টাই দিলেন পুরোটা টেন দর্শক ভারতীয় আমার টেন বাংলাদেশে যারা মুসলমান

এখনই সার্চ করবেন কথাটা কমপ্লিট করতে দেন আপনি যে বললেন যে ওই দেশ থেকে কোন দেশ থেকে ব্রাজিল থেকে না কোন দেশ থেকে শুধু খ্রিস্টানরা বলে আমাদেরকে নিয়ে কেন বললেন না এই বললেন না সে বললেন না কিন্তু কথা হলো সেটা না কথা হলো আমাকে হিসাব করতে হবে আপনাকে আমাদের বাংলা ভাষাভাষী আমরা যারা বাংলা ভাষাভাষী আছি পশ্চিমবঙ্গের আসামের ত্রিপুরা এবং বাংলাদেশের

যে উনাকে এই এলিগেশনটা দিলেন যে উনি হিন্দুদের নিয়ে কথা বলে না আপনি একটা জিনিস দেখাতে পারবেন যে আসলে উনি হিন্দুদের নিয়ে কথা বলে না এই যে কয়েকদিন আগে কিন্তু উনি কথা বলছে হিন্দুদের যে এই যে নারীদের অধিকার সম্পত্তির অধিকার নিয়ে কথা বলছে না উনি হিন্দুরা ভয় ভয় বলেন যাতে না 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 মাহমুদুল হাসান ভাই আমি একটা বলি আপনি যে আমি এমনিতে আপনার দাবিটার ইয়ার আমি আপনার ইয়া করতেছিলাম কাউন্টার করতেছিলাম আমি কি কিছু বলতে জানি যেহেতু আসিফ সক্রেটিস ভাই উনি বলে বলছেন আমি বলি আমি হিন্দুদের নিয়ে একটু ভয় ভয় না ভাই এত ভাবে বলেছি বাংলাদেশের কয়েকজন হিন্দুকে সন্ত্রাসী হিসেবে পরিচয় করেছে এখনো বলি গোবিন্দ প্রামাণিক সন্ত্রাসী হিন্দুদের সন্ত্রাসী আমি এই কথা একটা না মিনিমাম পঞ্চাশটা ভিডিও করছি ওই বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়

কাছে ভাই সাথে সাথে মানুষ তার একটা মানুষ তার কল্লাকে মুসলমানদের কাছে মানে এরকম তুলে ধরে না কল্লা রিস্ক নিয়ে কেউ স্বার্থের জন্য করে না ফ্যান ফলোয়ার এগুলো না বললেই ভালো হয় মাহমুদ ভাই আমার মনে অনেকক্ষণ কি হয়েছিল তার একটা সে তো নাস্তিক থেকে আস্তিক হওয়ার জনপ্রিয়তা লাভ করছে

মাহমুদ ভাই শোনেন তিনি যে প্যারাডক্স বিক্রি করেন এগুলো তাদের প্রকাশনা হ্যাঁ এবং তাদের ছদ্মনামি তৈরি এই বইগুলা এবং এগুলো ধর্মীয় শুধু কারণে আমি আরও কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার দেখাতে পারবো একজন লোক আছেন তিনি নাস্তিক থেকে আসতে গেছেন মানে বলছেন আর কি এবং আচ্ছা আমার সাথে একজন ব্যক্তি ছিলেন একই কেস পার্টনার তার নাম লিমন ফকির লিমন ফকির যখন ভারতে ছিলেন বাংলাদেশে ফিরে গেছিলেন তাকে চর্মনের বিশাল সংবর্ধনা দিয়েছে চল্লিশ লাখ মানুষের মাঝখানে তারা চর্মান পীরের সাথে হাতে হ্যান্ডশেক দেওয়া ছিল তার দেওয়া ছিল তুমি শুধু বলবা তুমি মুসলমান নাস্তিক তাও বলো মুসলমান আমরা এটা দেখে তোমার মামলা তুলে নেবো এবং তুমি ভালো থাকবা

আচ্ছা দর্শক বন্ধু আপনারা বলেন এখানে ওনার সব দেখে প্রচন্ড পরিমাণে নয় আসছিল কিনা আমার আমার নিজের মানে খুবই কনসেন্ট্রেট করতে সমস্যা ছিল দেখেন উনি ডিবেটের প্রথমে আমি কথা বলছিলাম আমি হারতে এবং জিততে আসি নাই এই যে জিত এটা কোন জিত এটা যদি আপনি বুঝতেন তাহলে আপনি এইভাবে বলতেন না আচ্ছা এরপরে আমি মডরেটা রাখছি একজন মুসলমানকে মুসলমান কখনো নিরপেক্ষ হয় না তিনি ইসলামের পক্ষে তিনি রাহুলকে অসংখ্যবার নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করা কেন থামাইছেন আমি সবসময় নমনীয় ছিলাম কুল ছিলাম গলা কাপা কাপি শেষে আমার হয় না তার হয়েছিল একটা হাদিস আমি তুলে ধরছিলাম যেখানে বলা হচ্ছিল যে মোহাম্মদ তার মেয়ে ফাতেমাকে বুইরা আবু হক্করের কাছে বিয়ে দেয় নাই বরং আলীর কাছে বিয়ে দিয়েছে এবং সে বলছে এটা যে মানে সে বয়স্ক এটা বলছে সেইখানে একটা জাল হাদিস নিয়ে আসছিল যখন আমি তার দিলাম তখন তার গলা কাপি শুরু বলছে না না তাহলে আগে বলছে আলীকে আগে বলে দিছে গোপনে গোপনে দিলাম তখন সে বিষয়টা গেছে আমি কোনো জায়গায় এমন কাউকে আনেন যিনি একটা বিষয় সিঙ্গেল একটা বিষয় কথা হবে সেই বিষয়টা উনি আমাকে জবাব দিয়ে আমি ওই বিষয় নিয়ে কোনোদিন কথা বলবো না আপনাদের জয় হতে ভাই আপনার মামুদ আপনি আপনি যদি আমাকে ক্ষমা করেন ভাই আপনার কাছে প্রচন্ড নয় আসতেছে খুবই বাজে নয় আসতেছে আপনি কমেন্ট গুলো দেখেন এবার শোনা যায় ভাই এবার ক্লিয়ার আবার শুরু কিন্তু বেড়ে গেলেই মানে দশজন বাড়লে দশ জনের কথাটাই বেশি গুরুত্বভাবে কিন্তু আপনি তো এই সময় শেষ হয়ে যান কোথায় এটা কি এটার ফলাফলটা কি একটু খুঁজেন ধন্যবাদ আসলে আমি

যদি আমরা ইয়ে দেখি আজকে পৃথিবীর যদি দেখি সবচেয়ে বেশি তো সন্ত্রাসবাদী কাপা তো মুসলমান হয়ে করে রাখছে এই আর এখন আমরা ইসলাম ধর্ম থেকে উঠে আসছি আমরা জানি যে ইসলাম ধর্মের মূল কনসেপ্ট কি মূল বিষয়বস্তু কি আমরা তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এগুলো সম্পর্কে জানি না তাহলে যে জিনিসটা আমরা জানি না সেই জিনিসটা নিয়ে কিভাবে আমরা এটা নিয়ে আমরা কথা বলবো আমরা তো সেটা সম্পর্কে আমরা জানি না কিছু সেদিন একজন দেখতেছিলাম যে একজনে পোস্ট দিছে যে একজনের সন্তানের নাম রাখতে চাইছে মুসলমান নাম এইজন্য আর কি পুরো দিচ্ছে তো পরে বলছে যে মেয়ে হয়েছে তো একটা মুসলমান নাম দেন তো সে বলছে যে রহমান রাখেন পরে কয় এটা কিভাবে সম্ভব ছেলে ছেলেদের নাম পরে বলে যে ও তার মানে কি আপনি বলতে চাইছেন যে আল্লাহ নিরানব্বই টা নাম যেহেতু নামে যেহেতু রহমান আছে তার মানে কি আল্লাহ ছেলে সে মাথার উপর আকাশ ভেঙে পড়ছে তার কথা ছিল না আমাদের দেশের লোকেরা ধর্ম সম্পর্কে জানে না যদি তারা এই যে কিছু নিউজ দেখে যেগুলো ইসলাম রিলেটেড একদম থাকবে আপনার সময় টিভি দেখেন যমুনা টিভি দেখেন এতে প্রত্যেকটা পোস্টে দেখেন ম্যাক্সিমাম ইসলাম ধর্ম রিলেটেড তারা ইসলামকে গ্লোরিফাই করে পোস্ট করে বিভিন্ন রকম পোস্ট করে তারা ইসরায়েল হামাস নিয়েও তারা নিরপেক্ষ কোনো সংবাদ করেন বাংলাদেশের মুসলমানরা এই যে ধরেন এটা একটা আবু বকর গরুর বাবা গরুরের গরুরে গালি যায় হ্যাঁ এইরকম হাস্য করে তো আমরা হারতে যেটা লাভ লাভ কি কি আমি মনে করি বাংলাদেশের আমার মুসলমান বন্ধুদের উপকারের জন্য আমি করতেছি যেমন হিন্দু ধর্ম নিয়ে আমি সমালোচনা করবো আমার এটা নিয়ে অনেক বছর পড়তে হবে আর হিন্দু ধর্মের সমালোচনা আমি করলে তারা কি আমার কাছে শিখবে সে বলবে যে তো জানে না যতই জানি বলবে জানে না কারণ নাম দেখবে আমার নাম দেখে বলবে তো মুসলমান ইচ্ছা করে আমাদের বাইরে বলতেছে অন্য হিন্দুরা এটা বুঝার চেষ্টা করবে না একজন খ্রিস্টান এক্স খ্রিস্টান কিন্তু সে খ্রিস্টান খ্রিস্টানিটি নিয়েই সমালোচনা করে যে ইউরোপে জিসাস ক্রাইস্টে দেয়ালে দেয়ালে যে কী পরিমাণ তারা নিয়ে ট্রল করে কারণ যারা এক্স খ্রিস্টান তারা খ্রিস্টানিটি নিয়ে ইয়ে করে বেশি মানে তাদের বেশিরভাগ কাজ থাকে আবার যারা হিন্দু এক্স হিন্দু ভারতে দেখেন এই যে এক্স হিন্দুরা ফাটাই গেলে মানে এই যে হিন্দুদের যে দেবদেবীদের নিয়ে ট্রল করতে করতে মানে ফাটাই ফেলে এখন এইগুলো তো আসলে কি বলি এই বিষয়গুলো আর আমি চাই বাংলাদেশের মানুষের মধ্যে মানে সহশীলতা আসুকদের নিয়ে কিছু বললেই তারা কোপ দিয়ে ফেলে এই যে লালমনির হাটে একজন ব্যক্তির মাইরে ফেললো পরে শুধুমাত্র কিছু নাকি কোরআন ফেলাই গুজব ছোট এই ধরনের কাজ যেন না করে আমরা সমালোচনা কেন করি যে তারা যেন নমনীয় হয় পৃথিবীর সব ধরনের সমালোচনা করা যায় মুসলমানদের নিয়ে কথা বলতে গেলে আগে কল্লাটা ফেলায় যায় এই ধরনের আচরণগুলো বন্ধ হবে এটাই আমার সার্থকতা ওই ওরকম কিছু নাই আমি প্রচার করলাম সবাই তারা মনে করে ভাই আমরা উষা বাটি ঘোষ বলছিল না

যে আমি বঙ্গবন্ধু জাতির পিতা তোমরা সবাই এরকম বাচ্চাদের বিয়ে করো আমিও বাচ্চা ছিলাম আমার বউ বাচ্চা ছিল তোমরা বাচ্চা বাচ্চা বিয়ে করো এটা বলে নাই এই কথাগুলো বলে দেওয়ার পরেও সেগুলো আনছেন হ্যাঁ এরপরে আনছে কার ওই স্ক্রিপ্টে তার ওই ওই লেখা তার তার যে টেক্সটগুলো সামনে রাখছে ওইখানে গুলো লেখা ছিল সেগুলো এর বাইরে তো তার কথা বলার বলা নাই পয়েন্টগুলো গুলো সেখান থেকে ডিলিট করতে পারবে না এই জন্য সে বলা বলে বাদ এই মূর্খরে নিয়ে কথা লাভ নেই আমরা একজনকে যুক্ত করে একদম শেষের পর্যায়ে আমরা তাহলে আমি আসলে ওইটা রাহুলকে তো ধন্যবাদ সে আমার সাথে আসছে ডিবেটে আসতে চায় না ভাই এই এটা আসার মাধ্যমে যে কত নারীরা মহম্মদুল উচ্চামী সম্পর্কে জানছে এই জিনিসটা সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমি রাহুলের ধন্যবাদ দিই আমি আর বেশি দেখে ডিবেটের পরে কিন্তু সে সে আতঙ্কিত হয়ে পড়ছে কেমনে বলবে বলছে ভাই আমি চার পাঁচটা লাইক করছে আমি চুপচাপ ছিলাম যে বলুক যত বেশি বলবে তত মানুষের কাছে এটা পৌঁছাবে এটা

আপনি ভাই হিন্দুদের একটা সিম্পাতির জন্য ভাই ভাই আপনি এটা করতেছেন আপনি কই কখনো তো হিন্দুদের ধর্ম নিয়ে কিছু বলেন না আপনি তো বৌদ্ধ ধর্ম নিয়ে কিছু বলেন না আপনি 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 তো উদাহরণ দিলেন বিশেষ ক্রাইস্ট কে নিয়ে ইউরোপের যে কোনো দেশে আপনি গিয়ে ক্রিটিসাইজ করেন ওপেন আপনি তো এখানে লুকিয়ে আর এক দেশে বসে কথা বলতে হয় ওপেন ওইখানে একটা নির্ধার সামনে বৈশা বিশেষ ক্রাইস্টের নিয়ে বাদে বাদে কথা বলেন যে ও একটা যারও ওর বাবা ছিল না বাইবেল পড়ান ওইখানে পাদ্রি যারা তারা হাসবে বলবে ম্যাড ওই লাগিয়ে ঢুকে যাবে আপনি দাঁড়িয়ে আসবেন ওরা কিন্তু বাংলাদেশের এই ভাইরা এটা করবে আপনার কাটবে এবং ওই কাজটা করার পরে কোনো গিদে বলবে না ভাই দাঁড়ান নবী মোহাম্মদ তো তার কথা বলেন না কেন কেউ বলবে না এটা এটা আমাদের ভাইরাই শুধুমাত্র বলে আমার এইটা খুব হাসি লাগে লিটারেলি যে অমুক দিন আপনি ভাই অমুক তার প্রতিবাদ করেন না কেন এই জন্য আজকে এটা করতে পারবেন না এই যে ভদ্রলোকরা বলে এটা আমি শুধু আপনার ব্যাপার নয় অনেক সময় আমি শুনি ভাই অমুক জায়গায় হিন্দুত্ব আমাদের চরম উ আপনি কথা বলেন না কেন তার মানে এইটা না যে আজকে আমি এখানে কথা বলবো না ওই যে লোক বলতেছে আপনি গতকালকে ওইখানে কথা বলেন না কেন তাকে জিজ্ঞেস করেন তো যে বাংলাদেশের কয়টা সংখ্যালঘু নির্যাতনের সময় তুমি প্রতিবাদ করতো রাস্তায় বাদ দাও তো রাস্তায় লাগলে তো তোমার ইমানই থাকবে না তুমি ইসলাম দালি করে দেওয়া তুমি ফেসবুকে একটা লিখে বলতো যে ইসলাম এইটা সাপোর্ট করে না বা ইটা তারা করতে তারা মুসলমান না দাউদায়দারের সবাই গর্ব করে ওসম আদিন কিনা সবাই গর্ব করে যে প্রাউড অফ ইসলাম তারা তখন আইসা বলে যে অমুকে ক্রাইমার অমুকে সন্ত্রাসী ভাই তার কথা কেন বলো না কোনো মুসলমান কোনোদিন অর্থাৎ বলছে যে লাদেন মুসলমান না দেখে না সাতই অক্টোবর এমনকি এমনকি মোমেন ভাই এমনকি দেখেন করোনার সময় যখন মানুষ মারা যাচ্ছিল তখন বলছিল আল্লাহ সোলজার কাফিরদার মাইয়া শেষ করে ফেলতেছে চিন্তা করছেন স্বপ্ন দেখছে

আপনি ধরেন সোশ্যাল মিডিয়ায় ধরেন কুকুরদের খাবার দিচ্ছেন এরকম একটা ভিডিও বা একটা ছবি পোস্ট করলেন সেখানে দেখবেন মানুষের কমেন্ট এরকম দেখবেন যে কত মানুষ খেতে পায় না এখানে সে আসছে কুকুরদেরকে খাবার দিতে আবার আপনি যখন ধরেন মানুষদেরকে খাবার দিতেছেন দরিদ্র পীড়িতদেরকে সাহায্য করতেছেন তখন ওইখানে লিখবে যে কত কুকুর প্রাণী ও ভুক্ত অবস্থায় থাকে সে এখানে মানুষদেরকে দেখানোর জন্য সহ করতে আসছে ভাই আপনি যাবেন টা কোন দিকে একটু আমাকে একটু বলেন তো আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেটাকে সমস্যা মানে এই জন্য যে কথাটা সেটা হচ্ছে যে আমরা সবসময় ওয়ান সাইডেড মানে রিলিজিয়ন যারা ফলো করে সবসময় ওয়ান সাইডেড নট অনলি ফর ইসলাম প্রত্যেকটা ধর্ম এবং কেউ যদি বলে আমার ধর্ম রেডিকাল না রেডিক্যাল প্রত্যেকটা ধর্ম রেডিক্যাল তুই চর্চা করিসা রেডিকাল এটা বলতে পারছি ভাই রেডিক্যাল কিন্তু আমি চর্চা করি না আমি মানুষ ভাইরা ধর্ম করবো না এইটা বলতে পারছি কিন্তু প্রত্যেকটি ধর্ম রেডিকাল প্রত্যেকটি এবং প্রত্যেকটি ধর্ম অন্য আরেকটা ধর্মকে হিংসা শিখায় আমি শুধু বলবো না শুধু হিন্দু শুধু মুসলমান শুধু নট অনলি দ্যাট ধর্মের রেডিক্যাল রূপটাই হচ্ছে ধর্মের আসল এবং যেটাকে আমরা বলি স্বরূপ এই হচ্ছে ধর্মের স্বরূপ প্রত্যেকটি রিলিজিয়ন

একদম সহি হাদিস সহি হাদিসে বর্ণিত আছে এরা যেগুলো ভাই কিভাবে মানে ওই যে একটা জীবনানন্দ দাসের একটা কবিতা আছে না তুমি নিজে অন্ধ তুমি অন্ধ থেকে তুমি বলতেছ যে তুমি সব দেখে ফেলছো এই যে এই অবস্থা হইছে তাদের এই অবস্থা এই যে মোমেন ভাই তোকে না যে তারা এই যে পিছলাইতে চায় যে আপনি এর নিয়ে কিছু বলেন না কেন ওনারা আসলে আতঙ্কিত যে ভাই লুঙ্গি তো টাইনা ছিড়ে ফেলতেছেন ভাই আমার মম মুদ লুঙ্গি করে ফেলাইতেছেন ভাই একটু থামেন না অন্য দিকে একটু তাকান অন্য দিকে একটু তাকান ভাই আমাদের একটু একটু ক্ষমা দেন একটু ক্ষমা দেন ধন্যবাদ আপনাকে হাদিস দেখানোর জন্য আসিফ সক্রেটিস ধন্যবাদ আপনি ভালো থাকবেন জি ভালো শুভরাত্রি মোমিন ভাই আপনি ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকার কথা বলেন আহ শুভরাত্রি আমি